আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত পরিসরে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বাংলাদেশ ও চীন কৌশলগত সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। বাংলাদেশের 51তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে লেখা এক চিঠিতে তিনি এই কথা উল্লেখ করেছেন। চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, ঐতিহ্যগতভাবে মিত্র ও কৌশলগত অংশীদার। সম্প্রতি বেল অ্যান্ড রোড উদ্যোগের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। এটা পারস্পরিক সম্পর্ককে গতিশীল করছে এবং দুই দেশের জনগণের মঙ্গল হচ্ছে। চীনের দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল রোববার এই চিঠি প্রকাশ করা হয়েছে। এতে শি জিনপিং আরও বলেন, চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। বাংলাদেশের অর্জন চীনের জন্য ভীষণ প্রশান্তিদায়ক বলেও চিঠিতে উল্লেখ করেন চীনের রাষ্ট্রপতি। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ সরকার কোভিড-19 মোকাবেলায় এবং সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে, যার ফলে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং বাংলাদেশ সোনার বাংলার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অর্জন চীনের জন্য খুবই আনন্দের বিষয়। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।